সমস্যা তুলে ধরছেন এলাকারই বাসিন্দারা। তাদের প্রতিবেদন নিয়েই আমাদের বিশেষ খবর রিপোর্টার দিদি। দেখুন ট্রেনের সমস্যা নিয়ে হাওড়া রিপোর্টার দিদি দেবপ্রিয় চট্টোপাধ্যায়ের প্রতিবেদন। রিপোর্টার দিদি নিবেদন করছে, ডাভ বিউটি বার বেশি কোমল গ্লোয়িং ত্বকের জন্য অবশ্যই ডাভ। দেবপ্রিয়া চ্যাটার্জি, আমি মধ্য হাওড়ার কদমতলার বাসিন্দা। আমি ইঞ্জিনিয়ারিং ছাত্রী, আমার কলেজ হাওড়া উলুবেড়িয়ায়, তাই রোজ আমায় ট্রেনে করে কলেজ যেতে হয়। সাউথ ইস্টার্ন রেলের প্রতিদিন গাড়ি লেট থাকায় আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে বেশ দেরি হয়, এবং 12 বগির জায়গায় 9 বগির ট্রেন থাকায় আমাদের বাঁদর ঝোলার মতন ঝুলতে ঝুলতে যেতে হয়, কখনো পুরনো প্ল্যাটফর্ম বা কখনো নতুন প্ল্যাটফর্ম। এরম ভাবে ট্রেন দিলে আমাদের ভোগান্তি হয়, আর এই সমস্যাটি আমার একার সমস্যা নয়, কয়েক হাজার মানুষেরই একই সমস্যা। তাই এই সমস্যাটি নিয়ে কলকাতা টিভির মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরছি। শুনে নেব সাধারণ মানুষ কি বলে। কোনো ট্রেন রাইট টাইমে ছাড়ে না, আর কোনো সময় ট্রেন নিউ কমপ্লেক্সে, কোনো সময় ওল্ড কমপ্লেক্সে অ্যানাউন্স করে, একটা ছোট্ট ব্রিজের ওপর দিয়ে বৃদ্ধ বৃদ্ধারা ছুটে যায়, গিয়ে দেখে ট্রেন ছেড়ে দিয়েছে। আর 15 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে কোনো শেড নেই, বৃষ্টিতে জলে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে ভিজে ট্রেন ধরতে হয় ওখানে। দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের কাছে একটা দুর্বিষহ যাত্রায় পরিণত হয়েছে। এরপরে 9 বগির গাড়ি, একটাও 12 বগি গাড়ি নেই, 2-1টা 12 বগি, প্যাসেঞ্জাররা দারুণ কষ্টে রয়েছে। সাধারণ মানুষের কথা শুনে নিলাম, এবার চলুন প্রশাসনের আধিকারিক কি বলে সেটা শুনি। নাম্বার অফ ট্রেনপুর রেখে লিমিটেশনস আছে। এক হচ্ছে আমাদের কোচ অ্যাভেলেবিলিটি, আমাদের মেনটেন্যান্স ফেসিলিটিতে যে লাইন যেগুলো থাকে 12 কোচ হোল্ড করার জন্য, আর প্ল্যাটফর্ম ক্যাপাসিটি। এখন যেগুলো চলে সেগুলো ওই লাইনে চলে যেখানে 12 প্ল্যাটফর্ম আছে, আর আমরা কিছুটা নিজেদের মেনটেন্যান্স কম্প্রোমাইজ করে, ইন দ্য সেন্স 2 বার ভেঙে টাইম বেশি লাগে মেনটেন্যান্সে করে ওইটাকে মেনটেন করি। এইগুলোকে ফেজ ওয়াইজ ইম্প্রুভ করে এটাকে ডেভেলপ করে, সো দ্যাট উইদিন, মানে আমরা ওই প্রসেসে আছি যেটা কি মোর অ্যান্ড মোর রেক্স ক্যান বিকাম 12 রেক্স। দেখা যাক কত দিনে এই সমস্যাটির সমাধান হয়। হাওড়া থেকে পার্থ পালের সঙ্গে দেবপ্রিয়া চ্যাটার্জি, রিপোর্টার দিদি, কলকাতা টিভি। আপনিও হতে চান কলকাতা টিভির রিপোর্টার দিদি? সরাসরি ফোন করুন 0333-227-6811 অথবা 0333-227-6812। রিপোর্টার দিদি নিবেদন করছে, ডাভ বিউটি বার বেশি কোমল গ্লোয়িং ত্বকের জন্য অবশ্যই।